আমি আব্দুর রহিম হাওলাদার অত্র বিবাহ অনুষ্ঠানের কাজে নিযুক্ত হয়ে আসিয়াছি। ঢাকা নিবাসী জনাব মোবারক খানের একমাত্র কন্যা সাজিয়া চৌধুরী কমলের নিকট, কুমিল্লা নিবাসী জাহিদ হোসেন চৌধুরী প্রথম পুত্র জনাব সাজ্জাদ হোসেন চৌধুরীর নিকট 2,01,000 দেনমোহর ধার্য করিয়া শরীয়ত মোতাবেক আপনার নিকট এজিন লইতে আসিয়াছি। বলেন কবুল। আরে বল না, বলেন মা বলেন। আপনারা সবাই শুনেছেন, যেমন বসে আছো তোমার শাশুড়িও একদিন ঠিক এমনি করে এবারের নতুন বউ হয়ে এসে বসেছিল। বাবা একটু জোরে বলো, জোরে, তোমার অডিও কিন্তু মোটেও পাওয়া যাচ্ছে না। আহা, তোর ছবি তোলা একটু থামাতো, এই তোর কাছ থেকে ক্যামেরাটা আবার নামাতো। ভাইয়া উঠছো যে, এই সিকোয়েন্সের নায়ক নায়িকার অনেক সংলাপ, বসো বসো চুপ করে। আচ্ছা তো কি মতলব শুনি। তোমাদের বাসর ঘরের নাটকটা রেকর্ডিং না করে কিন্তু আমি যাচ্ছি না। বাবা তুমি এবার ওকে একটু থামতে বলবে, এতই যদি তোর শখ তাহলে তুই একটা ছবি বানালেই পারিস। ভাবি আরেকটু মাথা তোলো, আরেকটু। আহা, অত জড়তা নিয়ে কি আর নায়িকা হওয়া যায়? শুধু রূপ থাকলেই চলে না, গুণও থাকা চাই। জানিস আমি না ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে রান্নাঘরের পেছনে একটা করমচা গাছ লাগিয়েছিলাম। মহিভাই বলেছে গাছটাতে নাকি ঝোপায় ঝোপায় করমচা ধরেছে। জানিস আমি না ছোটবেলায় পাকা পাকা করমচা ঘষে আমার দু হাত লাল করতাম। দিদি আমি না এবারে করমচা গাছটা নিচে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম, বুঝলি মেয়ে।